দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাদির আক্তার শিউলি। শুরুতে শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাটে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব গঙ্গা স্নান, ঐতিহাসিক ঋষিঘাট বারুলি মেলার স্থান ও শ্মশানঘাট এলাকার জমি সরকারিভাবে অধিগ্রহণের প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করছে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এই মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে তারা। এ সময় হিন্দু ট্রাস্টের ঘোড়াঘাট সভাপতি মনোরঞ্জন মহন্ত, ঋষিঘাট মেলা সভাপতি প্রকাশ চন্দ্র সরকার, পূজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক সরকার, রিপন সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের লোকজনের অভিযোগ, তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের স্থানটিকে সরকার অধিগ্রহণ করে সেখানে ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প স্থাপন করতে যাচ্ছে। তারা অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত থেকে সরে এসে অন্য কোনো স্থানে আশ্রয়ণ প্রকল্প স্থাপনের জোর দাবি জানান তারা। আমরা আমাদের অন্তত হাজার বছরের ঐতিহ্য, এই মেলাটি অন্তত হাজার বছরের ঐতিহ্য, সেখানে স্নান হয়, সেখানে আমাদের শ্মশানঘাট আছে, সেখানে একটি গঙ্গা মন্দির আছে, সেখানে যাত্রীদের বিশ্রামাগার আছে, আবার ওর কাছাকাছি শিব মন্দির আছে, কালী মন্দির আছে, এত কিছুর পরেও সেখানে রাতারাতি গিয়ে কিভাবে এই সাইনবোর্ড একটি দিতে পারে আশ্রয়ণ প্রকল্পের? আমরা আশ্রয়ণ প্রকল্পের বিরোধিতা করি না, সরকারের বিরোধিতা আমরা করি না, কিন্তু খাস জমি যথেষ্ট আছে এই তিন নম্বর শিগ্রাহ ইউনিয়নে। শুধু ওই জায়গাটার যে খাস জমি তা তাছাড়া নয়, ওই জায়গাটা খাস জমিটা ওখানকার কাগজপত্র আমাদের আছে, তো সেই লক্ষ্যে আমরা যাতে ওখানে কোনো ওখানকার ঐতিহ্য বজায় থাকে, ওখানে মেলা যাতে সুষ্ঠুভাবে চলে, আমাদের ধর্মীয় কাজ সহ অত্র এলাকার সমস্ত সম্প্রদায়ের মিলন মেলা, ওই মেলা একটা, সেটা যাতে ঠিক থাকে সেই লক্ষ্যে আমরা আজকে আন্দোলনে নেমেছি। যতক্ষণ পর্যন্ত ওখানে সাইনবোর্ড থাকবে আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ আমাদের দাবি ওখান থেকে সাইনবোর্ড। পরে স্থানীয় চেয়ারম্যান রাফে খন্দকার শাহানসার আশ্বাসের প্রেক্ষিতে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হয়। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।